আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটা মাশরুম এন্ড চিজ অমলেট করে দেখাবো। এটা ব্রেকফাস্টের জন্য খুবই হেলদি আর ইজি একটা রেসিপি। আসুন দেখে নিই। প্রথমে আপনারা ফ্রাই প্যানে অল্প একটু অয়েল দিবেন, তারপর মাশরুমগুলো এভাবে তেলে দিয়ে দিবেন, হালকা একটু ফ্রাই করবেন। আমি এখানে একটা বড় মাশরুম নিয়েছি আর হাফ, এরকম ছোট ছোট ডাইস করে কেটে আপনারা তেলে ফ্রাই করে নেবেন। মাশরুম কুক হতে বেশি টাইম লাগে না। আর আমি আর এই সেম প্রায় ফ্রাই প্যানে আমি এখানে বাটার দিচ্ছি 2 টিস্পুন। আর এখানে আমি 3টা ডিম বিট করে নিয়েছি, আর এই বাটারে আমি এটা ঢেলে দিব। আপনারা ডিমটা জমার আগেই এভাবে আমি যেভাবে করছি ঠিক এই সেম প্রসেসে করলে একটা এরকম ফ্লাফি হবে। আপনারা খেয়াল রাখবেন নন স্টিক প্যানই নেবেন, কারণ নিচে যেমন লেগে না যায়। আর আপনারা চাইলে ক্রিম আর মিল্কও অ্যাড করতে পারেন আর একটু বেশি ফ্লাফি করার জন্য। আপনারা এভাবে এজেস গুলো ছাড়িয়ে নিতে থাকবেন যাতে ফোল্ড করতে ইজি হয়। প্রত্যেক দিন সকালে নাস্তায় দেখা যায় রুটি আর ডিম ভাজিটাই আমরা খুবই লাইক করি। তারপর যে ভাজা মাশরুমটা এটার উপরে দিয়ে দিবেন ডিমের উপরে। এই পর্যায়ে আপনারা চুলার আঁচটা একদম মিডিয়ামে করে দিবেন। এখানে আমি দিচ্ছি পামাজন চিজ 1/4 কাপ। আপনারা যে কোনো চিজ ইউজ করতে পারেন আপনাদের পছন্দ মতো। আর আমি কিছু কোরিয়ান্ডার ডিপ দিয়ে দিচ্ছি, এটা আপনাদের স্বাদ মতো। সব উপকরণ এক সাইডে এনে আপনারা ঠিক আস্তে করে একটা ফোল্ড করে দিবেন। তৈরি হয়ে গেল মাশরুম অ্যান্ড চিজ অমলেট। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। আজ এতটুকুই, আল্লাহ হাফেজ।